পরকীয়া না থাকায় মেগা সিরিয়াল বন্ধ হয়ে গেল, এমনটাই অভিযোগ নেটিজেনদের। তারা বলছেন কলকাতার চ্যানেলে ভালো কোনো সিরিয়াল চলতে পারে না, থাকতে হয় পরকীয়া ও সংসার চুকরি কাটার মতো গল্প। গত মে মাস থেকেই কলকাতার টেলিভিশন চ্যানেল স্টার জলসার সিরিয়ালে নানা ঝামেলা চলছিল। প্রথমে হঠাৎই ধারাবাহিকের কাজ ছেড়ে চলে যান রূপা গাঙ্গুলি। এদিকে মেবেলা মেগাটিকে এতদিন রূপার ফিরে আসা হিসেবেই দেখা হয়েছিল। অনলাইনে বিথির চরিত্রটা ট্রোল হলেও মেগার অন্যতম আকর্ষণও ছিল এটাই। রূপা মেগা ছেড়ে দিলে নিয়ে আসা হয় অনুশ্রী দাসকে, তবে রূপা ছেড়ে যাওয়ার শূন্যতা থেকে যায়। এরপরই চ্যানেলে মেবেলার স্লট অর্থাৎ সন্ধ্যা 6:30টার স্লট দিয়ে দেওয়া হয় নতুন শুরু হওয়া ধারাবাহিক সন্ধ্যা তারাকে। মন খারাপ করা পোস্ট শেয়ার করে বলেন পরিচালক সুমন দাস, মেবেলা পরিচালকের এই পোস্টে মন খারাপ ধরা পড়লো দর্শকেরও। একজন কমেন্টে লিখলেন, আমি এখনো ভাবতে পারছি না, এই তার দর্শকদেরই নিতে হবে। পরকীয়া না দেখালে যদি কোনো শোর টিআরপি না ওঠে তাহলে দর্শকদের পছন্দ নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে।